কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আহ্বান জানাচ্ছি তোমরা আরও বেশি বেশি মুজিব সম্পর্কে জানার চেষ্টা করো, তাহলে বাংলাদেশ সম্পর্কে জানতে পারবে, আমাদের ইতিহাস ঐতিহ্য সম্পর্কে জানতে পারবে, আর যত বেশি জানবে তত দেশপ্রেমিক যত হবে, সে ব্যক্তিগত হবে, তত বেশি ভালো মানুষ হতে পারবে। আর সবশেষে আমি আরেকটি আহ্বান জানাবো, আমাদের এখানে সৈয়দুল্লাহ আছে, কাজল আছে, সবাই সাহেব আছেন, যে আমাদের এখানে যারা মুজিব শেখ মুজিবের ভাষণ যারা ভালো দিতে পারেন, 7ই মার্চের ভাষণ যারা দিতে পারেন, বঙ্গবন্ধুর ভাষণ যারা দিতে পারেন, এদের একটু একত্রিত করার চেষ্টা করেন। আমরা শেখ মুজিবের ভাষণ, 7ই মার্চের ভাষণ বা বঙ্গবন্ধুর ভাষণের উপরে আসলে কোনো একটি প্রোগ্রাম করতে চাই, তা সেইটার জন্য আমরা আমাদের নতুন যারা আছেন আমাদের ছাত্রছাত্রী তাদের সেভাবে প্রস্তুত করার জন্য উদ্যোগ গ্রহণ করতে পারেন। উদ্যোগ গ্রহণ করলে আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে সেটাকে প্যাট্রোনাইজ করার চেষ্টা করব। প্রস্তুত থাকবে শাহরিয়ার নাফিস মোসা, পুরস্কার গ্রহণ করছেন আল তাহসিন সিয়াম লঞ্চ। প্রস্তুত থাকবে মোহাম্মদ আব্দুল হক, এরপর বঙ্গবন্ধু বিষয়ক সঙ্গীত প্রতিযোগিতায় প্রথম স্থান কর্মী বানারীপাড়া মাধ্যমিক বিদ্যালয়, 7ই মার্চের পুরস্কার গ্রহণ করছেন মোহাম্মদ আব্দুল হক। তারপর আসবে শুভানন্দ সুগত বসু, বাকেরগঞ্জ। তারপর আসবে আনিকা, কাউরিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, হিজলা। তিনি বঙ্গবন্ধু বিষয়ক সঙ্গীতে তৃতীয় স্থান অর্জন করেছেন। তারপর আসবে মৌসুমী নট্য ঐশী, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, বরিশাল। প্রথম স্থান অধিকার করেছেন মৌসুমী নট্য ঐশী। সঙ্গীত বিষয়ক প্রথম স্থান। তারপর আসবে বঙ্গবন্ধু বিষয়ক আবৃত্তিতে প্রথম স্থান অধিকার করেছেন আবিদা। সবশেষে বঙ্গবন্ধু বিষয়ক আবৃত্তিতে তৃতীয় স্থান অধিকার করবে কিদারুল ইসলাম। তারপর আসবে নাজিফা জাদওয়া, বানারীপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়, তৃতীয় স্থান অধিকার করেছেন বঙ্গবন্ধু বিষয়ক আবৃত্তি ক বিভাগ। বঙ্গবন্ধু বিষয়ক আবৃত্তিতে খ বিভাগে প্রথম স্থান অধিকার করেছেন ফারহা তাসনিম ইলমা, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, বরিশাল সদর। ফারহা তাসনিম ইলমা বঙ্গবন্ধু বিষয়ক আবৃত্তি খ বিভাগে দ্বিতীয় হয়েছেন নাফিসা আনোয়ার।